নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে 8 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক সহ সরঞ্জামাদি জব্দ করা হয়। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি গুরুদাসপুর উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার 9 ফেব্রুয়ারি দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন আমিনুল ইসলাম, অলিউদ্দিন খান, ইমরান খান, মোসলেম, আব্দুল গাফফার, মজনু মিয়া, অমল কুমার এবং ইমরান হোসেন। পুলিশ জানান, বৃহস্পতিবার নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় একটি ট্রাক গাড়িতে দেশীয় তৈরি অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। পরে দুষ্কৃতিকারীরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের সহযোগী অজ্ঞাতনামা 2-3 জন কৌশলে পালিয়ে যায়। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক গাড়ি, তালা কাটার যন্ত্র, একটি লোহার পাইপ, একটি হেক্সা মেশিন, একটি হেক্সো ব্লেড এবং লোহার তৈরি এক্সেল জব্দ করা হয়।